সো ফাস্টনালিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম, এবং আমি সম্বিত আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যা লাইফস্টাইল নিয়ে। তো যা লাইফস্টাইল নিয়ে এখানে যে থাম্বনেইলে দেখলেন আপনারা, যে আপনাদের প্রশ্ন উত্তরগুলোর মধ্যে যে মেন কোশ্চেনটা রয়েছে, এখনও কি দু তিন মাস সময় লাগতে পারে, এটা ম্যাক্সিমাম লোকের প্রশ্ন, কারণ তারা ট্রেনিংগুলো অ্যাটেন্ড করেছে বা অন্যান্য ডিটেলসগুলো তারা দেখেছে, তাই তাদের মধ্যে এই ধারণাটি আসতেই পারে যে এটি দেরি হতে পারে লঞ্চ হতে কি তাড়াতাড়ি। তো এরই কারণটা আমি বলবো, অ্যাকচুয়ালি কি ঘটছে সত্যিটা জানুন, হ্যাঁ এটা হচ্ছে মেন কথা। আর এই ভিডিওতে আমি ছোট করে ডিসকাস করব এই ব্যাপারে, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তো দেখুন, আমি যা লাইফস্টাইলের এখানে ওয়েবসাইটটি খুলেছি, এখানে রেজিস্টার অন ইয়া, এটিকে অবশ্যই ক্লিক করবেন, এবং রেজিস্টার করা বলতে এখানে লগ ইন করে যা লাইফস্টাইলের অ্যাকাউন্ট লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জাস্ট আপনি আপনার 80টা সিলেকশানের মধ্যে পছন্দ মতো 25টা বা তার বেশি সিলেকশান করে সাবমিট করে দেবেন, আর প্রোফাইলটি কমপ্লিট করবেন। আপনার বয়স কত একটা আন্দাজ করে বা আর কি ক্যালকুলেশান করে আপনি দেবেন, মেল না ফিমেল, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওগুলো থাকবে ওখানে। তো আপনি মোটামুটি ফর্মগুলো ফিল আপ করে এটি সাবমিট করুন, এটা ফ্রি, এটা কোনো চার্জ না, এটা হচ্ছে কাজের একটা স্টেপ, জাস্ট একটা স্টেপ। তো এই স্টেপটা যেটা আমি বললাম সেটা 50-70% লোক, মানে 50% থেকে 70% মানুষজনের কাছে নতুন জিনিস, তারা জানেও না, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, মোবাইলে সুইচ অফ করে রেখে দিয়েছে, বা ইমেল তো জীবনে খুলে দেখে না। এতটা ক্যাজুয়াল হলে কী করে চলবে? বা তাদেরকে বলছি, যারা এই সব বা এই ধরনের মানুষজনকে অ্যাড করেছেন তাদের টিমের আন্ডারে বা টিম হিসাবে, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটি বানানো। কারণ আমি একটা জিনিস দেখেছি, জাস্ট নিজের ইনকাম হবে বলে 10 জনের জায়গায় 100 জন আমি জোগাড় করে নিলাম, বা 100 জনের জায়গায় 1000 জন, ওর মধ্যে হয়তো 2-5 জন মোটামুটি টেকনিক্যাল নলেজ আছে, আর না হলে যাকে তাকে আমি অ্যাড করে যাচ্ছি, যার ইচ্ছা নেই তাকেও আমি অ্যাড করছি, কারণ জাস্ট টাকা পাওয়ার জন্য, নিজের লাভ হবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখছে না, সেই খাটনিটা তো বরবাদ হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার সঙ্গে কন্ট্যাক্ট করে সে ওই পরিস্থিতিও নেই যে সে কাজ করে ইনকাম করবে, আর ইহাতে তো সে রেজিস্ট্রেশনই করবে না, তাই না? তো আপনাদের প্রতি এটুকুই রিকোয়েস্ট, আপনারা যখন চেষ্টা করছেন তো একটু ভালোভাবে করুন। আর অনেক রকম লিডারদের আমি দেখেছি বা আপনারাও দেখেছেন, লিডাররা অনেক রকম চিট করে, ফ্রড করে বা মিথ্যে কথা বলে আপনাদের জয়েন করা, এই তারিখের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, ওই তারিখের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, তাদের আমি পুরোপুরি দোষ দিতে পাচ্ছি না। কারণ আপনাদের হাতে ওয়েবসাইটটি রেজিস্ট্রেশনের জন্য যখন তুলে দেওয়া হয়েছে, তার টার্ম অ্যান্ড কন্ডিশান বা আদার ডিটেলসগুলো আপনার পড়ে দেখা উচিত, যেখানে নিউজ লেটারটি আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করা উচিত। আপনি যদি নিউজ লেটারটা না পড়েন, আপনি কোনো মতে জানতে পারবেন না যে কী হচ্ছে। এখানে নিউজ বলে একটি অপশান রয়েছে, নিউজে ক্লিক করলে এখানে আমরা নিউজ লেটারগুলির মধ্যে ঢুকে যাব, এবং অনেকগুলি নিউজ লেটার দেওয়া রয়েছে, আমরা প্রথম থেকে শেষ অবধি আজ পর্যন্ত কী ঘটে চলেছে যা লাইফস্টাইলের মধ্যে, তারা কোনোবার ডেট, ফাইনাল ডেট দিয়েছে নাকি, সব কিছু দেওয়া রয়েছে। এমনকি ইভেন্ট দেওয়া রয়েছে কিছু কিছু মানুষের, যাদের প্রশ্ন আমার সঙ্গে ফ্রড করা হয়েছে, আমাদের টাকা কি মেরে দিল, মেরে দিয়ে কি চম্পট হয়ে যাবে, এই সব ধরনের কথা, রাফ কথা তাদের মুখ দিয়ে উঠে আসছে, কারণ তারা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। আর দ্বিতীয় কথা, তারা কোনো দিন ট্রেনিং অ্যাটেন্ড করেনি, আমি 90% মেম্বারদের দেখেছি ট্রেনিং অ্যাটেন্ড করেনি। আর প্রথম কথা, কোনো একটা কোম্পানির ফাউন্ডেশন করতে, ম্যানেজমেন্ট লেভেলে পৌঁছাতে অনেক এডুকেশান কোয়ালিফিকেশান লাগে, অনেক এক্সপিরিয়েন্স লাগে, এমনি এমনি পৌঁছানো যায় না। কিন্তু তারা বেসিক একটা ইংলিশের জয়েন্ট অ্যান্ড জয়েনের যে পার্থক্যটা বা ডিফারেন্সটা, সে না জেনেই বলছে আমি সবই জানি। তো এইরকম লোকদের অভাব নেই, তাদেরকে আমি তো নিজের টিমে নিই না, আমার টিমে অনলি 4-5 জন রয়েছে যারা কাজ করবে, অ্যাক্টিভ মেম্বার, আর তাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো, 4-5 জনের বেশি আমি কন্ট্রোল করতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমার ইউটিউব চ্যানেল আছে, হিন্দি একটা চ্যানেল রয়েছে, আমার ব্লগ আছে, আমার অন্যান্য কাজ আছে, তো সব কিছু মেনটেন করে আমার পক্ষে সম্ভব না, তাই আমি লিমিটের মধ্যে রেখেছি। আমি তাদের আন্ডারে দিচ্ছি যাতে তারাও ইনকাম করতে পারে, তারাও মেনটেন করতে পারে, এইভাবে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে। যদি লোভে পড়ে আপনি করতে চান তো একটু দেখে শুনে করুন, আপনার যাকে রেজিস্ট্রেশন করাচ্ছেন সে যদি টেকনিক্যাল জ্ঞান না রাখে
বা ইচ্ছা না থাকে তার কোনো মতে সম্ভব না তার এই প্ল্যাটফর্মে কাজ করার। সে কোনো উন্নতি করতে পারবে না, প্রথম কথা নিজের কাজ তো করতেই পারবে না, তো তার ডাউনলাইনও ডাউন হয়ে থাকবে, আপনার টোটালি লস। আপনার হতে পারে আপনার আন্ডারে 300 জনের টিম আছে বা 3000 জন বা 3 লাখ জনের টিম আছে, কিন্তু কোনো ম্যাটার করে না, তার মধ্যে 50% ধরে রাখুন ওই টাইপের মেম্বার যদি থাকে যারা কমপ্লিটলি নতুন জিনিস দেখে ঘাবড়ে যায় বা নতুন জিনিস শিখতে চায় না, তাদের পক্ষে সম্ভব না এই কাজটি করা, বা কোনো কাজই তাদের পক্ষে ভালোভাবে সম্ভব না। এটি এই চ্যানেলের মাধ্যমে আমি মেসেজটি দিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল রাখুন। এবং যাদের আইডি পাসওয়ার্ড হারিয়ে গেছে, যাদের কোনো ডিটেলস নেই, তারা একটাই কাজ করতে পারে, কোম্পানিকে মেল করতে পারে, তাদের যে আইডি প্রুফ দিয়ে ভেরিফিকেশান করেছিল সেটি যদি বার করতে পারে বা তার রিলেটেড ডকুমেন্ট যদি মনে না থাকে। ধরুন যে আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমি KYC করেছিলাম, সেখানে আমার ডিটেলস থাকবে, নাম থাকবে, এবারে নাম আর ডিটেলস দিয়ে যদি কোম্পানিকে আমি মেল করি প্লিজ হেল্প বলে যে আই অ্যাম নট এবল টু লগ ইন মাই অ্যাকাউন্ট ডিউ টু আই অ্যাম নট এবল টু ফাইন্ড মাই ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস অর পাসওয়ার্ড, এই টাইপের যে মেলগুলি আপনি করে ধীরে ধীরে আপনার ডিটেলসগুলি উদ্ধার করতে পারেন সেগুলো চেষ্টা করুন, এবং ডাউনলাইনকেও সেটি করিয়ে দিন। যারা যারা বুঝতে পারছে না, যারা এখনও ইন্টারেস্টেড আছে তাদেরকে ডাকুন। কোম্পানি 10 তারিখের মধ্যে এক্সপেক্ট করেছিল যে সব কিছু মোটামুটি শুরু হয়ে যাবে, সেটি ইনডাইরেক্টলি না বললেও আমরা বুঝতে পেরেছিলাম, তাই আমরা পার্সোনালি আপনাদের বলেছিলাম যে এই তারিখের মধ্যে শুরু হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু কোম্পানি যে মেসেজ দিয়েছে আমরা কখনও বলিনি 10 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে, কোম্পানি বলেছে এই রকম কথা কখনো আমরা বলি না। এবং কথাগুলি যাবে, গেছে, হয়েছে, হবে, প্রত্যেকটা কথার মধ্যে হাজার হাজার ডিফারেন্স রয়েছে, মানে টোটালি বিপরীত হতে পারে, দুরকম কথাই হতে পারে। কোম্পানি শুরু হবে বলতে 50 বছর বাদেও শুরু হতে পারে, এক একটা কোম্পানি 100 কত বছর বাদেও শুরু হয়েছে, 102 বছর বাদেও কোম্পানি শুরু হয়েছে। কিন্তু তাই বলে এটা না যে লাইফস্টাইল নতুন একটা হিস্ট্রি তৈরি করতে চলেছে, যে সবচেয়ে শর্ট টাইমের মধ্যে তৈরি করা একটা স্ট্রং কোম্পানি যারা 30 লাখ মেম্বার নিয়ে চালু হচ্ছে, চারটেখানি কথা না এটা, আর আপনাদের সেটা অবশ্যই বোঝা উচিত। আমি যদি রুডলি বা পোলাইটলেসভাবে বলে থাকি তো অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু বাস্তব ব্যাপারটা আপনাদের এবং আমাদের সবাইকে মেনে নেওয়া দরকার, মেনে নেওয়ার প্রয়োজন, কারণ আমরা বাস্তবটাকে যদি না ফেস করতে পারি তো আমরা আলটিমেটলি হেরে যাব, কারণ অবাস্তবে কেউ বাঁচতে পারে না। তো যাই হোক, আলটিমেটলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আপনার ডাউনলাইনদের যে করে হোক প্রবলেমটি সলভ করার জন্য ইমেল করুন, ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল করুন, আইডি প্রুফ ফটো আইডি প্রুফ দিয়ে তারা ভেরিফাই করুক যে ডিটেলসটা কী, তাদের নামটা অন্তত বলে দিক, নাম আর ডেট অফ বার্থটা বলে দিক, তাতেও কোম্পানি হয়তো আপনাকে হেল্প করতে পারবে, এটি ছাড়া কোনো উপায় নেই। আর ইনকেস যদি তাও না পান, অবশ্যই তাদের অ্যাড্রেস প্রুফটা জোগাড় করুন যে আইডি প্রুফ দিয়ে করেছিল, কোম্পানিকে মেল করুন, আমার ডাউনলাইনের ডিটেলস বা অ্যাড্রেসটি আমাকে দিন, এই এই ডিটেলসটি রয়েছে, স্ক্রিনশটটা তুলে দিন আপনার ডাউনলাইনের টিম লিস্টগুলো, প্রত্যেকে তার ডাউনলাইনের টিম লিস্টগুলো এইভাবে ফোন নাম্বার সহ যদি দেয় তো একটা চান্স আছে যে খুব তাড়াতাড়ি কোম্পানির সব কিছু শুরু করে দেয়। কোম্পানি ওয়েট করতে চাইছে না, যা লাইফস্টাইলও ওয়েট করতে চাইছে না, কারণ মানুষের ধৈর্য এখানে শেষ হয়ে আসছে, কারণ যে মানুষগুলো এতদিন অ্যাক্টিভ হয়েছিল তাদের কী দোষ, যে মানুষগুলো 1 বছর ধরে চেষ্টা করে এসছে তাদের কী দোষ, তারা কোনো সময় হাল ছাড়েনি, কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, এখনও ডেডিকেশনলি কাজ করছে। আমাদের এক্সাম্পল যেমন চন্দন স্যারের টিম, আমাদের টিমও রয়েছে, আমি তো অনেক নতুনভাবে জয়েন হয়েছি, এই বছর জয়েন হয়েছি জাস্ট এই জানুয়ারিতে, তো অনেকে তো জয়েন হয়েছে সেই আগের বছর সেপ্টেম্বর অক্টোবরে কি মার্চ এপ্রিলে। চন্দন স্যার কত আগেকার টিমের মেম্বার, কত প্রথম টিম লেভেলের, প্রথম লেভেলের টিম মেম্বার, তো ভাবুন যে কী অবস্থা। ওনারা যখন ডেডিকেশনলি কাজ করতে পারছেন, বিনা দ্বিধায় বিনা সংকোচে কাজ করতে পারছেন, একটা কনফিডেন্স নিয়ে, এই কনফিডেন্সটা আপনার মধ্যে নেই কেন, আপনি অ্যাটেন্ড করুন, অ্যাটেন্ড না করলে বা কারুর ধৈর্য না থাকলে তাকে অ্যাড করবেন না। কোনো মিটিং যদি অ্যাটেন্ড না করতে চায় কোনো মানুষ, তাকে লোভে পড়ে কোনো মতে কোম্পানি আন্ডারে যোগ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। সে কোনো মতে শিখতে চাইবে না, শিখলো শিখলো না শিখলো পরের কথা, কিন্তু তার ধৈর্য যদি না থাকে
কোন কোম্পানি ফাউন্ডার মেম্বার তো দূরের কথা, একজন শেয়ার হোল্ডার হওয়া উচিত না। শেয়ার হোল্ডার হতেও একটা ধৈর্য লাগে, শেয়ারগুলি তাড়াতাড়ি বিক্রি করে দিলে লস হতে পারে, লাভও হতে পারে, পরবর্তীকালে সেটা অনেক পরিমাণ লাভের অঙ্ক দেখা যেতে পারে। তো সেই জন্য ধৈর্য মিনিমাম দরকার, মিনিমাম ধৈর্যটুকু দরকার। তো আমি এখানেই ছোট্ট করে ভিডিওটি শেষ করছি, ছোট করে বলতে অনেক কিছুই বললাম আপনাদের, এটি অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই চিন্তা করবেন। এবং আমি আপনাদের মতোই একজন, যারা যারা জ্বালা স্টাইলের মেম্বার হিসাবে, শেয়ার হোল্ডার হিসাবে এখন রয়েছে, ফিউচার শেয়ার হোল্ডার, শেয়ারে কনভার্ট হলে আমরা শেয়ার হোল্ডার হয়ে যাব। তো সেহেতু স্টেপগুলি একটু সাবধানে নেওয়াই ভালো, কারণ 50 জনের টিমের মধ্যে 25 জন বেরিয়ে গেলে আর 25 জন নিয়ে আমি বলতে পারি না, বড়াই করতে পারি না যে আমি একজন লিডার ভালো। সো এটুকু মাথায় রাখবেন, আজকের জন্য এখানেই শেষ করছি। গুড বাই অ্যান্ড জয় হিন্দ।